আসসালামু আলাইকুম। এসএসটিমের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে এই ছয়জন যাব সাজেকের উদ্দেশ্যে। তো প্রথম আমরা সদাগরকান্দি থেকে ভৈরব উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভৈরব থেকে আমরা চট্টগ্রাম টিকিট কাটলাম বিকেল 3টায়। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ভৈরব আমাদের কিছু কেনাকাটার বিষয় আছে, যাওয়ার উদ্দেশ্যে যেহেতু রওনা হয়েছি। তো চলে আসলাম আমরা আমাদের ভৈরব জাংশন। তো ট্রেন আসতে একটু লেট হচ্ছে, হয়তো 3:10 আসবে। আমরা এসে ওয়েট করতেছি ট্রেনের জন্য, দেখা যাক ট্রেন কয়টার সময় আসে। তো আমাদের সাথে আছে কতবাজ্জল, পল্লব, লক্ষণ, শাকিল এবং আমি শুভ, এবং আরেকজন ট্রেন দিয়ে আসতেছে, তার নাম আয়ুব আলী, স্পেশাল একজন। তো চলুন আপনার ট্রেনের সফরটা এনজয় করব। এবং ট্রেন শেষ গন্তব্য আজকে হবে আমাদের ফেনী। ফেনী থেকে হাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা বাসে উঠব। আমরা ফেনী চলে আসলাম। তো রাতের কারণে আমরা ফেনী স্টেশনে কোনো শট নিতে পারি নাই। এখন ফেনী স্টেশন থেকে আমরা যাচ্ছি মহিপালের উদ্দেশ্যে। মহিপাল আমাদের হাগড়াছড়ি যাওয়ার যে বাস, ওইটা ওইখানেই পাওয়া যায় একমাত্র। তো আপনারা আসলে ফেনী থেকে একটা সিঞ্জি নিয়ে যাবেন, একজনের ভাড়া 20 টাকা করে, সিঞ্জি দিয়ে মহিপাল চলে যাবেন। মহিপাল থেকে হাগড়াছড়ি বাস কাউন্টার আছে, শান্তি পরিবহন চলে যাবেন। অবশেষে আমরা ফেনী মহিপাল বাস স্টেশন আছি। দেখা যাচ্ছে এখানে আপনার অনেক বৃষ্টিতে ভিজে আর কি, খুবই ক্লান্ত আমরা সারাদিন, দীর্ঘ 6-8 ঘন্টা জার্নি করে আসছি এখানে। এখান থেকে আরও 4 ঘন্টা হাগড়াছড়ি এই যে স্টেশন লাইন এখানে আসছি, তো পরে শান্তি পরিবহন আসবে। আমরা বাসের অপেক্ষায় আছি, যেন ভালো করে জার্নি করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শাকিল ভাইয়া তো কেমন অনুভব করছো? পল্লব, এই যে আই বলি পল্লব, ওখানে যেটা কাউন্টারে দীর্ঘ 14 ঘন্টা জার্নি করার পর অবশ্যই আমরা হাগড়াছড়ি চলে আসলাম। তো এখানে আমাদের একটি মাহিন্দ্রা গাড়ি নিতে আসবে, তো উনি বৃষ্টির কারণে আটকে পড়েছে। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো। এখানে একটা অবস্থা অনেক ক্লান্ত, সারা রাত ঘুম নাই, এটা হবে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো আবার, কিন্তু আপাতত আমরা গাড়ির জন্য ওয়েট করি। আর আশেপাশে আমরা দেখি কি কিছু আছে কিনা, আমরা কোনো একটা রেস্টুরেন্ট বিচারবো, ওইখানে আমরা নাস্তাটা করবো। আপাতত কোনো রেস্টুরেন্ট খুলে নাই, তো আমরা একটা দেখি খুঁজে পাই কিনা। অবশেষে মাহিন্দ্রা গাড়ি যেটা আমরা রিজার্ভ করেছিলাম সেটা চলে এসছে।
আলহামদুলিল্লাহ, আমরা এখন বাগাইহাট জোন চেকপোস্টে চলে আসলাম। এখানে বিজিবির দ্বারা চেক হয় সব গাড়ি এবং তাদের রেজিস্ট্রেশন হয় যে তারা ছাদের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা এখানে সকাল 7টায় রওনা দিয়েছিলাম, এখন 9টা বাজে। তো দেখা যাক কী হয়, ওরা বলতেছে 10টায় ছাড়বে, মনে হয় না 10টায় ছাড়বে, আরও পরে ছাড়বে, কেননা অনেক গাড়ি এখানে। প্রথমত তারা বাইক, তারপর জানতে গাড়ি, তারপর সিএনজি এবং মাহিন্দ্রা গাড়ি একে একে ছাড়ে, কেননা একসাথে সব ছেড়ে দিলে আঁকা ফাঁকা রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে তারা একটা একটা ধাপে ধাপে তারা ছাড়ে। তো চলুন আমরা এখন উপভোগ করি আঁকা ফাঁকা রাস্তার যে ভ্রমণ। আলহামদুলিল্লাহ, আমরা এখন সাজেক বিলিতে চলে আসলাম, আমাদের অগ্রিম বুকিং করা ডিজিবুকার বাড়ির রেস্টুরেন্টে। তো আমরা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল, এখন বাজে প্রায় 12:30 উপরে। তো এখন আমরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেব, তারপর বিকালে যাব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ, ওদের ওইখানে রেস্টুরেন্টের একটা নিয়ম আছে, যদি 4 জন যায় তাহলে 2000 টাকা, আর যদি 4 জনের বেশি 1 জন যায় তাহলে 500 করে ওর বেশি দিতে হবে, ওইটা ওদের নিয়ম। কিন্তু তাদের সাথে পার্সোনালি কথা বলে আপনারা কমে নিতে পারবেন, যেমন আমরা 6 জন গিয়েছিলাম, তো 6 জন আমরা 2200 টাকা করে দিয়েছিলাম, 2 দিন থেকেছি, 4400 টাকা দিয়েছি। তো আপনারা ওদের সাথে কথা বলে নেবেন। আর আমরা এখানে উপরতলা নিয়েছি, কারণ উপরতলা থেকে ভিউটা অনেক সুন্দর, সূর্যাস্তটা এখান থেকে দেখা যায় অনেক সুন্দর। হ্যাঁ, আমরা এখন আমাদের জিজিপোকা রিসোর্ট থেকে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সাথে সবাই আছে, আমরা এতক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, তো এখন আমরা আমাদের মাহিন্দ্রা গাড়ি দিয়ে চলে যাব। সামনে আমাদের মাহিন্দ্রা গাড়ি, চলেন দেখাই। আমরা ইতিমধ্যে আমাদের মাহিন্দ্রা গাড়িতে চড়ে কংলাক পাহাড় উদ্দেশ্যে রওনা হলাম, আপনারা দেখছেন অসুন্দর আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সাজেক ভ্যালি থেকে কংলাক পাহাড় উদ্দেশ্যে আসলাম। এই যে আমরা আপনাদের এখানে দেখাবো কংলাক পাহাড় কীভাবে উঠে এবং চারপাশের যে ভিউ এগুলো দেখাবো, অসম্ভব খুব সুন্দর, তার কথা না বললেই নয়। আমরা আছি এখানে শুভ সরকার, লক্ষণ বর্মন, পল্লভ দাস, এস আবির, আবির হোসেন শাকিল এবং আয়ুব আলী। আমরা এখনো কংলাক পাহাড় অর্ধেক উঠিনি, অনেক হাঁপিয়ে গিয়েছি। লক্ষণ তার পায়ে একটু ব্যথা পাইছে, আর ওইদিকে পল্লব দাস ক্যামেরা নিয়ে ব্যস্ত, ক্যামেরাম্যান। চারপাশে ভিউ গুলো অসাধারণ, তার কথা না বললেই নয়।
এই যে আমরা এখন সাজেক হেলিপ্যাডে আছি। এই যে হেলিপ্যাড, হেলিপ্যাডে একটা ড্রোন শট দেখাবো। ড্রোন শট তারপরে একটা দেখাচ্ছি।